चिंता मत कर। तो বন্ধুরা সবার তো মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন প্রায় 10টা সামথিং আরো পেরিয়ে গেল। তো মামার তো বেরিয়ে যাবে, কারণ ওটা তারাফির হয়ে তারপরে বাড়ি যাবে, তাই তো মামা? তো মামা কিছু বলবে? অবশ্যই বলবো। এটা হচ্ছে আমার ভাগ্নের বাড়ি, এটা হচ্ছে ভাগ্নে, তার মেয়ে জন্মদিন ছিল, আমরা এসেছিলাম 17 তারিখে, আজকে 4 দিন হয়ে গেল, বেশ কয়েকদিনই কাটাইলাম, খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের দিনও খুব সুন্দর কাটিয়েছি আমরা, খুব ভালো লেগেছে, গোটা গ্রামটাও ঘুরেছি, গ্রামটা খুব সুন্দর গ্রাম, মাঠও ঘুরেছি, কালকেও চরম আনন্দ করেছি। আজকে সকালে 10টা সাড়ে 10টায় আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে তারাপীঠ যাবো, তারাপীঠ থেকে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর ট্রেন ধরে বোলপুর। আর তোমার বাড়িটা বলে দাও বন্ধুদেরকে। আমার বাড়িটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে মামার তো এমনিতে অনেকদিন পর এলো, তাও কত বছর পর মামা? প্রায় 5 বছর হলো, 5 বছর পর আসছে, আসার সময় পৌঁছে ব্যস্ত, আবার যখন অনুষ্ঠান করবে বা কোন ইয়ে দরকার পড়লে অবশ্যই আসতে হবে। হ্যাঁ তোমরা সব ভালো থেকো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, কারণ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে মাতে মামনে মুড়ি খাচ্ছে বসে বসে, আর এখানে মামিরা সব রেডি হয়ে গেছে, মামারা রেডি হয়ে গিয়েছে। চলে যাও। দেখাতে কি নেবে না, রাস্তাতে নেবে, সকলকে একসঙ্গে বেরোবে সুবিধা, তাই করবে। আর এখানে এখনো পর্যন্ত বাঁশগুলো লেগে আছে, তিরপল গুলো সব খুলে নিয়ে চলে গেছে, এখনো বাঁশগুলো আছে, দেখি কবে খুলছে। মুনি আবার তাহলে এসো, মামি তাহলে আবার এসো, এসো, আর যাবো যাবো যাবো, সময় যেদিন হবে অবশ্যই চলে যাবো। আবার মামা তাহলে আবার আসবে? একদম একদম একদম, সবাই মিলে ছিলাম এতদিন, খুব হাসি খুশি ছিলাম, আজকে ঘরটা এখানে ফাঁকা ফাঁকা লাগবে। তো এখানে টোটোর জন্য ওয়েট করছে, এখানে আমাদের পাড়াতে টোটো ছিল, তো এখন আর নেই, সেই জন্য এখন ওয়েট করছে সবাই রাস্তার ধারে। তো মামারা সবাই তারাপীঠ হয়ে বাড়ি যাবে, তখন তারাপীঠ যাবে, তো ওই জন্য হ্যাঁ 3টা তো হয়ে যাবে, তো আরামসে হ্যাঁ 3টা লাগবে। হুম ঠিক আছে, টাটা টাটা। তো বন্ধুরা দেখো সবাই চলে যাচ্ছে, খুব মন খারাপ করছে সবার জন্য। ঠিক আছে টাটা। চলো সব বাড়ি চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, তাই না? চলো মামন, 4 দিন খুব ভালোই গেল, মামা মাসি পিসি বোন ভাগ্নি সবাই এসে ঘরটা হয়ে হয়ে করছিল, তাই না? তো আজকে বাড়ি চলে গেলে কতটা খারাপ লাগছে বলো তো, মন খারাপ করছিল, শুধু আমাদের বলে না সবারই মন খারাপ করছিল।
আর বন্ধুরা অনেক দিন পর, মানে সে ভাইয়ের যখন বিয়ে হলো আজকে বোধহয় ক বছর পর আগে এসেছিল সবাই? হ্যাঁ ওই না 3 বছর না 3 বছর কেন 4 বছর 3 4 বছর হবে। হ্যাঁ 3 4 বছর আগে এসেছিল, তো তারপরে আবার এলো, কারণ এমনিতে অনেক দূরে বাড়ি, কারি বোলপুর, কারি ইলামবাজার, কারি সিউড়ি, অনেক দূরে দূরে বাড়ি বলে সব আসতে মানে সব কাজে ব্যস্ত থাকে আর কি, কাজের মধ্যে থাকে বলেই আসতে পারে না বা পায় না, ওই জন্যই সবাই মিলে একসাথে একটা জোর হয়েছিল, তো খুব ভালো লাগলো। এসেছিলো অনেকটা দূর থেকে, সবাই সময় কাটালো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ি আসার জন্য, তাই না? তো বন্ধুরা তোমরা এসে এলে খুব খুব খুশি হবো, তো তোমাদের পুরোপুরি দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এভাবে পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো।